আজকে পরিষ্কার ফতোয়া কাফের 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 আমি একটা কথা বলি ও মুসলমান তুমি তো প্রতিদিন চিল্লায়া বলো আমরা 92 ভাগ মুসলমানের দেশ যদি হতো আজকে শাহবাগের মোড়ে দাঁড়ায়া সবাই দাঁড়িয়ে মূর্তির পক্ষে স্লোগান দিতে পারতো না মনে রাখবেন আবারো বলছি মূর্তি তাওহীদের বিপক্ষে মূর্তি রিসালাতের বিপক্ষে তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো মূর্তির বিপক্ষে অবস্থান নেওয়া লাগবে আমি বলি তুমি যদি বলো মূর্তি এটা ইবাদতের জন্য নয় প্রতিমার জন্য নয় ভাঙলে কষ্ট লাগে কেন ভাঙলে যদি কষ্ট লাগে কোন জিনিসে যদি আঘাত করলে তোমার দিলে কষ্ট লাগে এটার নাম মুহাব্বত তার নাম শিরক শিরক যদি না হয় কবিরা গুনাহ মনে রাখবা মূর্তি তো কবিরা গুনাহ মূর্তি তো শিরক আর যদি তুমি না জেনে করো কবিরা গুনাহ আর কবিরা গুনাহ যদি কেউ জেনে শুনে বৈধ মনে করে করে ও তো কাফের 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 যারা জেনে শুনে মূর্তির পক্ষে স্লোগান দিয়ে বলবে বৈধ আজকে পরিষ্কার ফতোয়া যে বলবে বৈধ কাফের 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 মূর্তি হারাম সন্দেহ আছে তোমার জাতির পিতা ইব্রাহিম মূর্তি ভেঙেছেন তোমার বিশ্বনবী কাবায় ঢুকে মূর্তি ভেঙেছেন কথা বলেন না কেন আমি বলছি না তোমাকে রাস্তায় রাস্তায় গিয়ে মূর্তি ভাঙকে আল্লাহর ওয়াস্তে বলছি এগুলা করা যাবে না আমি বোঝাতে চাই তোমার নবী ছিলেন মূর্তির বিপক্ষে তোমার ইব্রাহিম ছিলেন মূর্তির বিপক্ষে ওমর তো ছিলেন মূর্তির বিপক্ষে আবু বকর তো ছিলেন মূর্তির বিপক্ষে আমার নেতা রাহবর তো তারা আমি দালালি করে টাকার বিনিময়ে মূর্তির পক্ষে কথা বলতে পারি না এক বেচারা তার নাম নাকি জিয়াউল ও কোন টেলিভিশনে টক শোতে এসে বলছে মূর্তি ভাস্কর্য এক না আমি বলছি কসম আল্লাহর আপনাদের সামনে এই জিয়াউল তো দাঁড়িয়ে কোরআন শুদ্ধ করে পড়তে পারবে না সে মূর্তি আর ভাস্কর্য বুঝে কি যুবক তোমাকে বলছি মাদ্রাসায় পড়ছো অবিসনাদিল মুত্তাসিলিন না ইলাল ইমামিল হুমাম পড়তে আসো হাদ্দাসানা মুহাম্মদ ইবনে ইশকা বা কাল হাদ্দাসানা ঈসা ইবনে ফুজাইল পড়তে আসো তার সঙ্গে বাস্তবতা মিলাও দুনিয়ার সাধারণ জ্ঞান মিলাও মনে রাখবা হুজুরের বিরুদ্ধে খেলার স্লোগান দিবা আল্লাহ তোমার ঘরে আগুন লাগাইয়া দিবে আগুন আগুন বুঝো বুঝে শুনে কথা বলো বুঝে শুনে কথা বলো আমার বন্ধুগণ আসুন সামনের দিকে যাই কষ্ট পাচ্ছেন আমার কথায় কষ্ট পাচ্ছেন আমার কথায় আরে পৃথিবীতে তো একজন বড় বিশাল ব্যক্তি ছিল যার নাম ছিল নমরুদ আছে আছে আল্লাহ রাগ করেছেন আল্লাহ রাগ করে বলেছেন ও যখন বলছে আল্লাহ আমি তো ঈমান আনতে যাচ্ছি আল্লাহ বলছেন ঈমান না জুতার বাড়ি কথা বলেন না কেন মুসার তালা খায়া ফেরাউন যখন কাদা মাটিতে পড়ছে কাদা মাটি খায়া উইটা বলতেছে আল্লাহ আমি তো ঈমান আনছি এই যে বনি ইসরাইল আর মূসা যে আল্লাহর উপরে ঈমান আনছে আমান্তু আমি ঈমান আনছি আল্লাহ বলছেন আল আন এখন ধরা খাইছিস মাইর খাইছিস তওবায় কাজ হবে না ধরা খাওয়ার আগে তওবা কর ধরা খাওয়ার আগে তওবা কর যারা আজকে অন্যায় করতেছেন উলামায়ে কেরামকে গালি দিচ্ছেন করোনা ভাইরাস হওয়ার আগে তওবা করো ক্যান্সার হওয়ার আগে তওবা করো প্যারালাইসিস হওয়ার আগে তওবা করো আল্লাহ দলে জাহান্নাম উপায় নাই উপায় নাই দুনিয়া কোথায় আর যাচ্ছ কোথায় তোমার যাওয়া কোথায় আর যাচ্ছ কোথায় কিন্তু আমার কষ্ট আরেক জায়গায় আমার কষ্ট আরেক জায়গায় হিন্দুদের উপরে আমার কষ্ট নাই বৌদ্ধর উপরে আমার কষ্ট নাই ইহুদি খ্রিস্টানের উপরে আমার কষ্ট নাই আমার কষ্ট প্রশাসনের উপরে না আমার কষ্ট আরেক জায়গায় ওই জায়গা হচ্ছে রসুল যেদিন সাফা পাহাড়ে দাঁড়িয়ে রসুল বলেছিলেন আসলিম তাসলাম ইসলাম কবুল করে শান্তিতে থাকবা ওই সবাই দাঁড়িয়েছিল সমস্ত মক্কার লোক ছিল কোরাইশের লোক ছিল যারা আসতে পারে নাই তারা প্রতিনিধি পাঠিয়েছিল নবী তো তাওহীদের কথা বলেছেন নবী তো রিসালাতের কথা বলেছেন সারা দুনিয়ার মানুষ মক্কার মানুষ বসে আছে
কথা বলতেছে না একটা লোক দাঁড়িয়ে গেল ডেকে বলছে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ সাইরাল ইয়াম আলি হাদা জামাতানা আই দাওতানা ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার সারা দিন ধ্বংস হোক তুমি নিজে ধ্বংস হয়ে যাও এই কথা বলার জন্য কি আমাদেরকে একত্রিত করেছো এই কথা বলে হাতে পাথর নিয়েছে নবীকে মারবার জন্য তার নাম কি দিলে বড় কষ্ট এই দেশে থাকতেও চাইতাম না কেন জানি আসছি তাও জানি না কোথায় যাচ্ছি তাও জানি না আমি তো চাই এই দেশটাকে চাইনা টাইনা জান্নাতের পারে নিয়ে যাইতে আমার বন্ধুগণ কথাগুলো কষ্ট পাচ্ছেন আমার আমি তো আপনাদেরকে বোঝাচ্ছি দিন যুবক তোমাকে বোঝাচ্ছি আসো না খালিদ ইবনে ওয়ালিদের মতো মাঠে যাই আসো না হযরত হাসান আর হুসাইনের মতো যাই হুসাম তো সাহাবীর নাম চাইলে মদিনার রাষ্ট্র পাইতেন শুধুমাত্র একটু কনফ্রোমাইজ করতেন ইয়াজিদের সঙ্গে শুধুমাত্র একটু স্যাক্রিফাইস করতেন বলতেন তুই আছিস দিমাশকে থাক আমি আছি মদিনায় থাকি তিনি বলেছেন হুসাইন বলেছেন না যেই চেয়ারে বসেছেন আমার নানা যেই চেয়ারে বসেছেন হযরত আবু বকর যেই চেয়ারে বসেছেন হযরত ওমর যে চেয়ারে বসেছেন আমার বাবা আলী এই চেয়ারে মদপানকারীকে দেখতে চাই না বুঝো না কেন বুঝো না কেন তুমি তোমাকে কে ধোকা দিচ্ছে আমার বন্ধুগণ বলতে চাইলাম রসুল দিনের দাওয়াত দিলেন যেই লোকটা প্রথমে রসুলকে গালি দিয়েছে যেই লোকটা প্রথম প্রতিবাদ করেছে সে কে নবীজির কি কথা বললেন না সবাই বলেন নবীজির কি চাচা তার আরেকটা পরিচয় নবীজির ঘরের লোক কথা বলে শুধু চাচা না এই আবুল আহাবের দুই ছেলে উতবা এবং উতাইবা নবীজির নবুয়তের আগে নবীজির দুইটা মেয়েকেও বিয়ে করেছিল কত সম্পর্ক এই আবুল আহাব নবীজিকে গালি দিল বুঝতে পারলাম সে শুধু চাচা নয় নবীজির ঘরের লোক কথা বলেন না কেন সকলের সামনে যখন নবীজি দিনের দাওয়াত দিলেন প্রথম প্রতিবাদ করেছে কে আরে ঘরের লোক প্রতিবাদ করেছে কে সবাই বলা লাগবে প্রতিবাদ করেছে কে সুতরাং আজকে দিনের দাওয়াত দিতে রাস্তায় নামলে হিন্দু বাধা দেয় না ইহুদি বাধা দেয় না খ্রিস্টান বাধা দেয় না ইসলামী আন্দোলনের পক্ষে ওরা কথা বলে না কথা তো বলে তোমার মতো আমার মতো দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা ঘরের লোক কথা বুঝছো এখন যাই আরো সামনে নবীজি দিনের দাওয়াত দিতে গেলেন ও কাজের মেলায় নবীজি মেলায় গিয়েছিলেন মেলা দেখতে নাই তাওহীদের দাওয়াত দিতে রেসালতের দাওয়াত দিতে ওখানে একজন কলিজার টুকরা প্রিয় সাহাবী ছিলেন যার নাম ছিল হযরত তুফাইল ইবনে আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো তখন ছোট বাচ্চা কালিমা পড়েন নাই বাবার সঙ্গে মেলা দেখতে গিয়েছিলেন হযরত তুফাইল বলেন আমি আমার আব্বার হাত ধরে আছি ও কাজের মেলায় হাঁটতেছি হঠাৎ দেখে কর্নার থেকে এক বেচারার চেহারা লালচে যেন দুধে আলতা দিলে যেমন কালার হয় এমন চেহারার একটা যুবক যার কপালের রোগটা লাল হয় বেশি আছে ঠোঁটটা হচ্ছে লালচে বর্ণের লাস্যময়ী এমন একটা যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আসলিম তাসলাম ও কাজের মেলার মানুষ তোমরা গান ছেড়ে দেও নাচ ছেড়ে দেও আসলিম তাসলাম ইসলাম কবুল করে শান্তিতে থাকবা আমি তার দিকে তাকালাম ওই যুবকটা কেড়ে কারো সঙ্গে মিলে না দাঁড়িয়ে দাঁড়িয়ে কালিমার দাওয়াত দিচ্ছে শান্তি ইসলামের দাওয়াত দিচ্ছে পিছনের লোকটাকে চিনলাম না ওর পিছনে দেখি আরেকটা লোক মুরব্বী ও বলতেছে যেই বলছে আসলিম তাসলাম ও কি বুঝলেন কোরআন পড়েন হাদিস থিসিস করেন হযরত তুফাইল ইবনে আমর আদ-দাউসি বাবার হাত ধরলেন আব্বাজান যেই লোকটা বলছে আসলিম তাসলাম ওর নাম কি আর পরিচয় কি যেই লোকটা গালি দিয়ে বলছে বাটপার ওর পরিচয় কি তুফাইল বলেন আমার আব্বা বলছেন যেই লোকটা বলছে কালিমা পড়ো মূর্তি পূজা ছাড়ো তার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর যেই লোকটা গালি দিয়েছে তার নাম আবুল আহাব নবীজির চাচা কি বুঝলেন কি বুঝতে পারলেন দিনের দাওয়াত নবীজি ঘরে দিয়েছেন বাধা দিয়েছে ঘরের লোক দাওয়াত দিয়েছেন নবীজি বাহিরে বাধা দিয়েছে কষ্ট হচ্ছে আপনাদের জায়গা হচ্ছে না একটু যদি কষ্ট করে সামনে আসেন আসতে পারবেন গরম লাগতেছে বুঝতেছি কষ্ট হবে একটু একটু মেহরবানি করে আমিও লম্বা সময় কথা বলবো না দিল মন কিছুই তো ভালো নাই আমার বন্ধুগণ
লম্বাজ যা শুরু করেছি অনেক লম্বা, মঞ্জিল তো অনেক দূরে, এখনো বসে আছি নদীর কিনারে। যুবক তোমাকে বলছি আসো, তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আল্লাহ যেমন বলছিলেন রাসূলকে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, উটরে কম্বলওয়ালা, উটরে চাদরওয়ালা কেউ দেখবে না, ফিসফিস করে তোমার সঙ্গে কথা বলতে চাই। যুবক তোমাকে বলছি তোমাকে কিছু কথা বলবো, ছাড়ো মদের বোতল, ছাড়ো নেতার পিছন, আসো দুজন মিলে রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরে জান্নাতে যাই। একটু 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 যারা বসার চাইতে দাঁড়িয়ে আছেন বেশি, আমি বুঝতেছি কষ্ট হচ্ছে। আমার বন্ধুগণ, আমি এসেছি সিরাজগঞ্জ থেকে, যাব কক্সেস বাজার, এরপরেও তো ভালোবাসায় আসছি, কারণ দিলে যখন টান পড়ে, এটা তো বড় হুজুরের এলাকা, দিলে টান পড়ে আমার বড় ভাই জুবাইর আহমদ আনসারী, আহারে মানুষটা কি না করেছে, কত কথাই না বলেছে, আজ সব কথা মানুষ শুনে কিন্তু উনি তো মাটির নিচে। জুবাইর আহমদ আনসারী মরহুম তো মাটির নিচে জিন্দগিটাকে বানিয়েছে, একটা চুম্বক জিন্দগি বানিয়েছে স্বর্ণের টুকরা, আজকে মানুষ তার থেকে খোরাক পাচ্ছে। তুমিও মরে যাইবা, তুমি তো মরে যাচ্ছ ফেসবুক আর লাইটে টিকটক করে করে, হুজুরের বিরুদ্ধে মুশাল মিছিল করে, মনে রাখবা আজকে লাগাইছ হুজুরের মুখে আগুন, ফেরেশতারা তোমার মুখে আগুন নিয়ে রেডি রেডি রেডি। ভালো হয়ে যাও, সবাইকে বলছি ভালো হয়ে যাও। আর এই দেশ তো ওই দেশ, যেই দেশে সূর্য উঠে তো আজানের আওয়াজ হয়, এই দেশ তো এই দেশ, যেই দেশে সূর্য ডুবে তো আজানের আওয়াজ হয়, এই দেশে আল্লাহর তাওহীদ ছাড়া কিচ্ছু চলবে না।